হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ম্যান্ডির ভিডিও ভালো লাগছে তো? ম্যান্ডি স্যান্ডির ভিডিও ভালো লাগছে তো? আরও ভালো লাগবে। দুপুরবেলাও একটা ছাড়তাম, কিন্তু ইমার্জেন্সি একটা ভিডিও চলে আসলো, সামনে টিনার ভিডিও চলে আসলো, সেই কারণে আমাকে একটা এমার্জেন্সি ভিডিও বানাতে হচ্ছে। ঠিক আছে, তো একটা কথা তোমাদেরকে আগে ক্লিয়ার করে রাখি, তোমরা আমাকে যারা আর কি ভালোবাসো তারা আমাকে অনেকে বলছো এই কথাটা তোমাদের মাথার মধ্যে খটকা দিচ্ছে যে শুধুমাত্র কিছুদিন থেমে যাও, দেখো ওরা কী করে, মানে ম্যান্ডি স্যান্ডির কথা বলছো, যে দেখো ওরা কী করে, তারপরে না হয় তুমি ভিডিও বানিয়েও ওদেরকে নিয়ে, এটা মনে হয় ম্যান্ডি নাও করতে পারে, এটা স্যান্ডি করতে পারে। ঠিক আছে, যাতে তোমার সাথে ম্যান্ডির সম্পর্ক খারাপ হয়ে যায়। আমি তোমাদের কথা বলার আগে কিন্তু আমার এই কথাটা ভাবা হয়ে গেছে, আমি কিন্তু জানি কে করছে, কে করেছে আমি কিন্তু জানি, করা হয়ে গেছে এবং আরও করবে, সেটা আমি জানি কে করছে। কিন্তু কথা হচ্ছে ম্যান্ডি এতটাও কচি ফুকি না যে একজন মানে আমার যে আমি যেটা করিনি আমাকে সেই দোষে দোষারোপ করা হচ্ছে, সেটা ম্যান্ডি দেখছে না। ম্যান্ডিকে আমি ভালো মতন চিনি, আমি মানছি বিষয়টা ম্যান্ডি করেনি, কিন্তু ম্যান্ডি প্রোটেস্টও করেনি। যেখানে আমি ওর হয়ে প্রোটেস্ট করেছি, হ্যাঁ, সেখানটায় ওর করা উচিত ছিল। প্রাণের দিদি ডেকেছিল আমাকে, তুই আমার প্রাণের দিদি, তোর সঙ্গে কথা না হলে মরে যাব, তুই এরকম কোনো দিনও করিস না, তো যা ইচ্ছা আমাকে নিয়ে সমালোচনা করিস, আমি কোনো দিনও কিচ্ছু বলবো না, কিন্তু তুই সমালোচনা ছাড়িস না, এই ধরনের প্রচণ্ড ইমোশনাল কথাবার্তা আমাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, সেই কারণে আমি কিন্তু চুপই ছিলাম, এবং আমি শুধুমাত্র একটা খোঁজ পাওয়ার জন্য ওদের, যে ওরা ঠিক আছে তো, কারণ ম্যান্ডি ভিডিও দেওয়া বন্ধ করে না, খুব সিরিয়াস কন্ডিশন না হলে, তো সেই সিরিয়াস কন্ডিশনটা কী সেটা জানার জন্য আমি ছটফট করেছি। একটাবার ফোনটা রিসিভ করে বলে দিতেই পারতো, তাই না? একটাবার ফোনটা রিসিভ করে বলে দিতেই পারতো, বা একটা মেসেজের আনসার দিতে পারতো যে না দিদিভাই আমরা ঠিক আছি, তুই চিন্তা করিস না, হয়ে যেত। কিন্তু না, করেনি। এতটাও অসহায় ম্যান্ডি না যে কিনা নিজের ভালোবাসার জন্য পুরো সংসারকে, পুরো শ্বশুরবাড়ির মুখে, সবার মুখে লাত মেরে চলে যেতে পারে, সে এতটাও অসহায় না। বাদ বাকি রইল পরে স্যান্ডির চালের কথা, স্যান্ডির চক্রান্তর কথা আমার বিরুদ্ধে। ও বাবা, সবে তো ম্যান্ডিকে নিয়ে শুরু করেছি, স্যান্ডি তো বাকি। স্যান্ডির চরিত্রের ধজিয়া যদি উড়িয়ে না দিয়েছি, তাও আবার সত্যি কথা বলে দেখে নিও, বুঝে নিও, নতবা ভাবো একা আমি ম্যান্ডি সাপোর্টে ছিলাম, তাতেই এদের এত ফাট ছিল। শুধু একা আমি সাপোর্ট করছিলাম, তাতেই এদের এত ফাট ছিল। আর ভাবো আমি যদি এবার সত্যি কথা তুলে ধরতে শুরু করি, তাহলে কী হবে এই ছেলের, কী হবে? প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম যখন ওর চোখের জল দেখেছিলাম, যখন ফার্স্ট কান্না করে, মানে ফোন করেই আমাকে কান্না করে উঠেছিল। যাই হোক, ম্যান্ডি স্যান্ডি হয়ে যাচ্ছে ভিডিওটা, সেটা আমি করতে চাই না। তবে তোমরা নিশ্চিন্ত থাকো, আমি কিন্তু জানি কে করেছে। আমার কথা হচ্ছে ম্যান্ডি কচি ফুকি না, যে কিনা একসাথে দুটোর সঙ্গে থাকতে পারে, রিলেশন রাখতে পারে, সে কচি ফুকি না। সে এইটুকু প্রোটেস্ট করতেই পারতো যে আমার সঙ্গে সুতোবাদীর কোনো এই আতসকে নিয়ে কোনো খারাপ কিছু হয়নি, যে মেসেজটা দেওয়া হয়েছে তার মধ্যে এমন কিছুই ছিল না। এত কিছু সব ডিটেলসে, কে কীরকমভাবে লাত মেরেছে, কার সঙ্গে কী হয়েছে না হয়েছে, সব কিছু ডিটেলসে লিখে দিতে পারছে, তখনও কোনো কিছু আসছে যাচ্ছে না, আর আমি একজন সাইডের ব্যক্তি, আমাকে নিয়ে এইটুকু ক্লারিফিকেশান দিতে ওর ফাটছে, তাই না? তো যাই হোক, এই জার্নি চলছে, চলবে, তোমরাও এনজয় করছো, আমি জানি তোমরা এনজয় করছো, তো এনজয় করতে থাকো। এবার আসি টিনার ব্যাপারে। টিনার ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, যে টিনা নিজের ছেলেকে কাছে আনার জন্য আইনি পদক্ষেপ নেওয়া, মানে চলে গেছে, আইনি পদক্ষেপ নিতে চলে গেছে। এবার এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি সন্দীপকে কিছু বলতে চাই। দেখো সন্দীপ, এখানে আমরা কন্ট্রোভার্সি করতে আসি, প্রথমে ভালো মুখে কন্ট্রোভার্সি করি। তোমাকে আমি প্রথমে সন্দীপ বাবু এবং আপনি যোগ করে সম্বোধন করে কথা বলেছিলাম, আশা করছি ভিডিওগুলো দেখেছো। তো তারপরে কেন আমি ঢেমনা দিই, তুই তোকারি কেন করলাম? কিছু তো তুমিও করেছিলে, কিছু তো তুমিও বলেছিলে, কিছু না, পুরো ডাইরেক্ট একটা 16 মিনিটের ভিডিও আমাকে নিয়ে বানানো হয়ে গেছে, নাকি আমি অন্ধভক্ত, আমি অশিক্ষিত, হেনা তেনা কত কি? এখন কি হচ্ছে? একটা কথা আগে বলো তো, যে সংসার ভাঙার কথা বলছিলে, সংসার ভাঙার কথা বলছিলে, কে ভাঙছে সংসার তোমার? আমি ভাঙছি? এবার দেখো তো ভিডিওগুলোতে টিনার সঙ্গে কে যাচ্ছে আসছে, ওই সঙ্গীতা নামে কি একটা মেয়ে, সেই আসছে যাচ্ছে, টিনার পাশে কি আমি আছি, না টিনার সাথে আমার কোনো যোগাযোগ আছে, শুধুমাত্র সোশ্যালি মেসেঞ্জারের মাধ্যমে ছাড়া, এছাড়া আর কোনোভাবে যোগাযোগ নেই। তাও আমি তুলে দেখিয়ে দিতে পারবো ওর সঙ্গে আমার নর্মালি কথাবার্তা হয়েছে, কেমন আছো, কী আছো, এই তো। এই ধরনের ভুল ধারণা, 5 বছর ধরে সংসার করছো এক বাচ্চার বাবা, কেউ যদি তোমার মাথায় ঢোকায় আর তুমি ঢুকিয়ে নিয়ে বসে থাকবে, ঢুকিয়ে নিয়ে মাথায় এই সমস্ত কিছু বসে থাকবে যে হ্যাঁ এই
মহিলাটি আমার সংসার ভাঙছে, সত্যি সত্যি এই কারণের জন্যই মাথা গরম হয়ে গিয়ে তুই তোকারই নোংরা কথা বলতে হয়, ঠিক আছে? বাদ বাকি না আমি তোমার শত্রু, না তুমি আমার শত্রু, না টিনা আমার শত্রু, কেউ এখানে কারো শত্রু না। কিন্তু যেতে পড়ে ইচ্ছে করে আমাকে সবাই সবার শত্রু বানিয়ে নেয় শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। কই আমি তো কিছু করতে যাই না, আমি তো কিছু বলি না, মাথার উপর দিয়ে কত নোংরা জল পাস হয়ে যাচ্ছে, কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না, ঠিক আছে? এবার আশা করছি তুমিও দেখে নিয়েছো। আর এবার এটা আমিও বুঝতে পারছি যে কেন এতগুলো দিন ধরে কাকতি মিনতি করছো টিনার কাছে যে যা হয়েছে ক্ষমা করে দাও, যা হয়েছে ক্ষমা করে দাও, চলে এসো সংসার করি, এইভাবে ওইভাবে সেইভাবে নানান রকমভাবে নিজের বউকে বোঝানোর চেষ্টা করছো। কিছু হচ্ছে কি? কিচ্ছু হবে না, কিছু হচ্ছে না, কিছু হবেও না। কেন জানো? কারণ তুমি টিনার মনে অনেক বড় একটা খালি জায়গা তৈরি করে দিয়েছো। তুমি শুধু তুমি না, তোমার বাবা মা সবাই মিলে ওর মনে একটা বড় খালি জায়গা তৈরি করে দিয়েছো, যেই খালি জায়গায় অনায়াসে আরেকজন ব্যক্তি ঢুকে পড়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই শুনেছো টিনা বলেছে যে একটা ভুল হয়ে গেছিলো, একটা ভুল হয়ে গেছিলো, তার মানে কি সন্দীপ যেটা বলেছে পরকীয়া করছে সেটা ঠিক কথা, ও নিজের মুখে স্বীকার করে নিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটুখানি পরিপুষ্টতা দান করি তোমাদেরকে, যে আমি টিনাকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু ও বলে দিয়েছে পাবলিকালি, তাই আমি একটু শিওরিটির জন্য যে টিনা সত্যি সত্যি কি তুমি তোমার লাইফে কেউ এসেছে, ও শুধু লিখেছে হ্যাঁ দি ভাই, না আমি আর কিছু জিজ্ঞাসা করেছি, না ও আমাকে কিছু বলেছে, কারণ আমার তো আর কিছু জানার নেই। ওই যেই ছেলে ওর জীবনে এসেছে তার ঠিকুচি কুষ্টি নিয়ে তো আমার কাজ নেই, তাই না? আমি শুধু তোমাদেরকে কি বলেছিলাম যে যেই দিন আমি বুঝতে পারবো বা শুনবো যে টিনা পরকীয়া করছে সেই দিন দেখব। তো একটা ভুল যেটা আমি করেছি ম্যান্ডির ক্ষেত্রে, সেই ভুলটা আমি টিনা আর সন্দীপের ক্ষেত্রে করতে চাই না। কিন্তু আমি সবসময় বলে যাচ্ছিলাম কি হিসাবে, তোমরা অনেকেই ভুল বোঝো যে আমি টিনার পরকীয়াকে সাপোর্ট করছি, একবারের জন্য না, আমার সাপোর্ট করার বিপক্ষে যাওয়া এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? কোনো ম্যাটার করে না। আমি নিজে পরকীয়া করতাম তাহলে না আমি সাপোর্ট করতাম, তাহলে না একটা লজিক দিতে পারতাম। তোমরা লজিকলেস খালি কথা বলো, আমি লজিকলেস কথা শুনতেও ভালোবাসি না, বলি তো নাই শুনতেও ভালোবাসি না। তো যখন আমি শুনলাম যে টিনার লাইফে সত্যি সত্যিই অন্য কেউ এসছে, তখন আমি সন্দীপকে বলবো এই ফাঁকা জায়গাটা তো তোমরাই তৈরি করেছো, পুরোটা তো আর মিথ্যে না, পুরোটা তো মিথ্যে না, সত্যি সত্যিই তৈরি হয়েছে। আর সেই দিন রাত্রে যেই ঘটনা ঘটেছে সেটা একটা মানুষের ক্ষেত্রে স্বাভাবিক, একটা মানুষের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু আইনের চোখে সেটা স্বাভাবিক নয়, সেটা অস্বাভাবিক ঘটনা। আজকে যদি আমি জানতে পারি আমার স্বামীর কারোর সঙ্গে পরকীয়া করছে, আমার স্বামীর সঙ্গে আমার তুমুল অশান্তি হবে, বা আমি করছি আমার স্বামীও আমার সঙ্গে তুমুল অশান্তি করবে, হয়তো হাতাহাতি হয়ে যাবে, কিন্তু সেটা হওয়া উচিত না, সেটা হওয়া উচিত না। নিজেকে এমন একটা পর্যায়ে গিয়ে কন্ট্রোল করে নিতে হবে যে এইখানটা আমার থেমে যাওয়া উচিত, এরপরে বাড়াবাড়ি হয়ে যাবে। কী হলো সন্দীপ, কী হলো এই যে মারামারিটা হলো, এতে তো ওর পথটা সুবিধা হয়ে গেল, টিনার পথটা সুবিধা হয়ে গেল। টিনার কাছ থেকে মোবাইল নিয়ে রাখার জন্য নাকি টিনার মাই বলেছিল, টিনার মাই বলেছিল যে মোবাইল নিয়ে রাখো। তাহলে এখন কী করে টিনা ওই বাপের বাড়িতেই রয়েছে? মা কী জন্য বলেছিল, টিনার মা কী জন্য বলেছিল, যাতে করে মেয়ে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলতে না পারে, সেই কারণেই তো বলেছিল সন্দীপ। তাহলে এখন টিনা কী করে তার বাপ মায়ের কাছে রয়েছে, কী করে তার বাপ মায়ের কাছে রয়েছে? তুমি পথটা প্রশস্ত করে দিয়েছো ওর গায়ে হাত তুলে, ওর গায়ে হাত তুলে ওকে ওর পথটা পুরো ক্লিয়ার করে দিয়েছো। যখন ও বলেছিল এই দুর্ঘটনা ঘটার আগে, যখন টিনা বলেছিল যে চলো ভুল হয়ে গেছে সব কিছু বানিয়ে গুছিয়ে নিই আবার নতুন করে সব কিছু শুরু করি, তখন কেন তুমি ওই কথাটা কেন শুনলে না? এখন সেই কথাটাই তুমি পুনরায় তোমার মুখ থেকে বলছো যখন সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। ভাবো তো সন্দীপ, জোর করে কাউকে কি ধরে রাখাটা মানে কি বলবো বুদ্ধিমানের কাজ? আজকে তুমি চাচ্ছ জোর করে ধরে রাখতে, কেন জোর করে ধরে রাখতে চাচ্ছ সেটাও জানি, ছেলের জন্য একমাত্র, কারণ তুমি জানো ওই বাচ্চা ছেলেটা তুমি কোনোভাবেই তোমার কাছে রাখতে পারবে না, মাকে দিয়ে দিতেই হবে, সেই কারণের জন্যই তুমি চাচ্ছ যে টিনা সংসার করুক। তো এই বুদ্ধিটা তোমার মাথায় আগে আসেনি, ওর গায়ে হাত তোলার আগে আসেনি, এখন আর কী হবে, এখন আর কী হবে, এখন আর বলে কিচ্ছু হবে না। ওর সুবিধা, ওর মানে কী বলবো 50% এগিয়েছিল, বাকি 50% তুমি ওর গায়ে হাত তুলে রাস্তাটাকে পুরো ক্লিয়ার করে দিয়েছো। সব বুঝি, সব বুঝি, কিন্তু ওই যে ফিজিক্যালি অ্যাবিউজ করা কাউকে, ওটাকে তো সমর্থন করা যায় না, যায় কি? যায় না। কিন্তু হ্যাঁ, ওই সময় মাথা ঠিক রাখাও যায় না, এটাও বুঝি, এটাও বুঝি, কিন্তু ফিজিক্যালি কাউকে টর্চার করাকে আমি সমর্থন করতে পারব না, সে ছোট একটা থাপ্পড় হোক বা মেরে ফেলার চেষ্টা হোক আমি সমর্থন করতে পারলাম না, এই কারণেই আমার প্রতিবাদটা ছিল। বাদ বাকি আমি বলিনি যে ও যা করেছে বেশ করেছে, কখনো বলিনি।
তোমাদের পরিবারের ক্ষেত্রে এমনিতেই তো এমন কেচ্ছা আছে যেটা কিনা মানে কি বলবো রোমহর্ষক, যে তোমার দিদিকে তোমার মা বাবা হেলায় দিয়ে দিয়েছিল বা নিয়ে গেছিলো, এমন পরিস্থিতি দেখেছিল হেলায় নিয়ে গেছিলো তারা। তাহলে তোমাদের সংসারে একটা মেয়ের যে কিনা তোমাদের বংশের, তারই কোনো কদর নেই, সেখানে টিনার কদর থাকবে সেটা তো হতেই পারে না, সেটা অলিক কল্পনা, অলিক স্বপ্নের মতন। তো এই বিষয়টাকেই আমি জানতাম কারেন্টটা যাবে, তারও কারেন্ট প্রচুর গণ্ডগোল শুরু করেছে, কালকে রাত 1:30 পর্যন্ত কারেন্ট ছিল না। তো যাই হোক, তো এই বিষয়টাকেই কিন্তু ও সাহারার মতন ধরে, টিনা আর কি সাহারার মতন ধরে একদম পুরো তোমার নাকের ডগার উপর দিয়ে বেরিয়ে গেল। আর এবার ছেলেকে পাওয়ার জন্য কিন্তু আইনের পদক্ষেপও নিয়ে নিয়েছে, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না, ঠিক আছে, কিচ্ছু করার থাকবে না। তো এই জন্যই মাথা খাটিয়ে কাজ করতে হয়, রাগের সময়ও মাথা খাটিয়ে কাজ করতে হয়, এমন কিছু করে ফেলতে নেই যেটা কিনা পরবর্তীকালে এইরকম পরিস্থিতি ক্রিয়েট করে। বলা সহজ, আমি জানি বলা সহজ, কিন্তু ওই পরিস্থিতিতে নিজেকে ধীর স্থির রাখাটা খুবই মুশকিল। কিন্তু কথা হচ্ছে, এই যে পরিস্থিতিটা আসলো সেখানে তো তোমার ভূমিকা অনেকটা ছিল, অনেকটা ছিল। আজকে কেন তোমার বউয়ের নামে কেন কোনো অ্যাকাউন্ট নেই, কেন নেই, সদুত্তর আছে তোমার কাছে? কোনো অ্যাকাউন্ট নেই তোমার বউয়ের নামে, যে কিনা 5 বছর ধরে ইউটিউব করছে, যে কিনা এত ভিউজ কামাচ্ছে, এত টাকা কামাচ্ছে, তার কেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে না? তার কেন কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেই খাবারটাই তৈরি করা হবে? কেন হবে, কেন হবে, কেন তোমার মা যে বললো যে গ্যাস জ্বালিয়ে মুখ পুড়িয়ে দে, তার ক্লারিফিকেশান তো দিলে না, কেন বলবে? এটা তো অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ, কেন বলবে? এখনও বলে বেড়াচ্ছে, এখনও নাকি বলে বেরিয়েছে পাড়ায় পাড়ায় যে টিনা গয়না চুরি করে পালিয়েছে, কেন বলবে নিজের বউয়ের নামে এই সমস্ত কথা কেন বলবে? আর সবচেয়ে বড় অপরাধটা কী করেছে জানো তো সন্দীপ? তুমি নিজে এই বিষয়টাকে পাবলিক করে তুমি বলেছো ভিউয়ার্সরা বিচার করবে, এটা কি ভিউয়ার্সদের বিচার করার বিষয়, পাবলিকদের বিচার করার বিষয়? এটা তো আইনি বিষয়, আমরা আমাদের মতামত প্রদান করতে পারি, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা শত খারাপ বলবো টিনাকে বা শত খারাপ বলবো তোমাকে, তাতে কিচ্ছু হবে না, আইন যেটা বুঝবে প্রমাণ দিয়ে সেটাই হবে। আমাদের আমরা শত চিৎকার করে করে গলা ফাটিয়ে ফেললেও কিচ্ছু হবে না, এই যে যেমন এখন কিচ্ছু হবে না। আর টিনার ব্যাপারটা কী বলতো, ম্যান্ডেট থেকে কেন আলাদা, টিনা বিষয়টাকে নিয়ে নোংরামো করে, পরকিয়া করেছে কিন্তু বিষয়টাকে নিয়ে না নোংরামো করে, যেটা কিনা ম্যান্ডি করেছে, নোংরামো করেছে, অত্যধিক পরিমাণে নোংরামো করেছে, যেই নোংরামোর নেওয়া যায় না। আর টিনা সেই জিনিসটা করেনি, তো সুতরাং ও খুব নর্মালভাবেই পাবলিকের সাপোর্ট কিন্তু পাবে, ও খুব নর্মালভাবে পাবলিকের সাপোর্ট পাবে এবং আইনের সাপোর্টও পাবে। আব ক্যা করেগা, আব তেরা ক্যা হোগা। তো দেখো, এই এইটুকু কথা বলে মানে কি বলবো, সহানুভূতি জাস্ট প্রদর্শন করতে পারি যে যার জন্য এত কিছু, যেই ছেলের জন্য এত কিছু, সেই থাকছে না, সেই থাকছে না বেশি দিন না, কারণ আইন সব দিক থেকে, সব দিক থেকে টিনার সঙ্গে থাকবে, সব দিক থেকে টিনার সঙ্গে থাকবে। আর টিনা যার সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়েছে, সে আমার মনে হলো ছেলেকে অ্যাকসেপ্ট করবে। তুমি বলছিলে না সন্দীপ যে ছেলেকে কি অ্যাকসেপ্ট করবে? অবশ্যই করবে, সেই কারণের জন্যই তো এত বড় দম দেখাচ্ছে, এত বড় দম দেখাচ্ছে। আর হ্যাঁ, ও কার সঙ্গে কী পরকীয়া করছে না করছে সেটা ওই বলবে, আমার জানার কথাও নয়, আর অন গড আমি এসব জানিও না। তবে হ্যাঁ, শুধু এইটুকুই শুনেছি যে হ্যাঁ, সত্যি সত্যি কারোর সঙ্গে যুক্ত হয়েছে, যেটা মানে কি বলবো, এইরকম পরিবেশে থেকে একটা মেয়ের পক্ষে ভীষণ পরিমাণে নর্মাল। আরও এখনকার দিনে, আগেকার দিনে মানুষ সব কিছু মুখ বুঝে সহ্য করে নিত, ওও সহ্য করেছে, ওও সহ্য করেছে, কিন্তু বাদ ভেঙে গেছে, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। এই জন্যই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে বিশ্বাস, তারপরে রেসপেক্ট ভীষণ জরুরি, একে অপরের চিন্তা ভাবনাগুলিকে রেসপেক্ট করা, একে অপরকে টাইম দেওয়া, একে অপরের প্রাইভেসি মেনটেন করা, এগুলো ভীষণ জরুরি, তাহলে অন্য কেউ ঢুকতে পারে না, ঠিক আছে? তো তোমার ক্ষেত্রে হয়ে গেছে ভাই, আর কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। তুমি যেটা করছো, তুমি এখন যদি টিনার বাবা মার চরণে গিয়েও করো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কারণ টিনার মুখ চোখ দেখে যা বুঝলাম, ও খুব শান্ত মস্তিষ্কের মানুষ। আর যারা শান্ত মস্তিষ্কের মানুষ হয় না, তারা যে কোনো ডিসিশান খুব স্ট্রংলি নেয় এবং সেই ডিসিশানে স্টিক থাকে, সেই ডিসিশানে স্টিক থাকে। আমি তোমাদের আগাও জানি না, মাথাও জানি না, কিচ্ছু জানি না, তাহলে আমি তোমাদের মাঝখানে ঢুকলাম কখন, তোমাদের সংসারে ফাটল ধরালাম কখন? আর বলছি না যে টিনার সঙ্গে যেই মেয়েটা রয়েছে সেই মেয়েটা দোষী, না সেই মেয়েটাও দোষী না, সেই মেয়েটা জাস্ট ওর সঙ্গ দিচ্ছে,
বাদ বাকি ডিসিশন তো টিনার নিজের, আর টিনার সঙ্গে যে রয়েছে মানে যার সঙ্গে পরকীয়ায় যুক্ত রয়েছে তাদের, তার মানে ওদের দুজনের ডিসিশান। ওই মেয়েটা জাস্ট অ্যাজ এ বান্ধবী হিসেবে এবং নিজের চ্যানেলের জন্য জাস্ট সঙ্গ দিচ্ছে, হয়তো নিজের চ্যানেলেও দেখাচ্ছে, কারণ যেহেতু টিনা দেখাচ্ছে নিজের চ্যানেলে তাই ওই মেয়েটাও এবার থেকে দেখাবে, অবশ্যই দেখাচ্ছে, চিকেন পকোড়া করছিল দেখলাম তো। সুতরাং কোনো থার্ড পার্সন মানে এই এক্সট্রা ম্যারিটালে মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে বা ট্রায়াঙ্গেল রিলেশনশিপে যেই তিনজন থাকে সেই তিনজন ব্যতীত অন্য কারোর ক্ষমতা থাকে না মাঝখানে ঢুকে কোনো কিছু করার, ভাঙার বা ঠিক করার কোনো ক্ষমতা থাকে না, যেটা কিনা প্রত্যেক মুহূর্তে তুমি বলেছ, তুমি বোঝানোর চেষ্টা করেছো এবং একটা ভিডিওতে ডাইরেক্ট বলেছো এবং তোমার ভিউয়ার্সদেরকে উস্কিয়েছো এবং তারা এসে আমাকে কমেন্ট করেছে, তো আশা করছি তারাও এবার বুঝবে। আর তুমি বুঝেও না বোঝো, তুমি যদি সত্যি বুঝতে, তোমার মাথার মধ্যে যদি বোধ থাকতো, তাহলে এই পরিস্থিতি কোনোদিনও ক্রিয়েটই হতো না, যেখানে অন্য একটা ছেলে তোমার সামনে থেকে তোমার ছেলে আর বউকে নিয়ে চলে যাবে। ইস, কি মর্মান্তিক, তাই না সন্দীপ? তোমরা ফুল ফ্যামিলি হয়ে তো বাঁচতেই পারবে না, ওই ছেলেকে যদি তোমাদের হাতছাড়া করতে হয় তোমরা তো বাঁচতেই পারবে না। এবার দেখো, সর্বশেষ দিয়ে চেষ্টা করো ছেলেকে আটকে রাখার, ছেলেকে আটকে রাখতে গেলে বউয়ের কাছে মাথা নত করতে হবে, মাথা নত করেছো কিন্তু হয়তো এই মাথা নততে কাজ হবে না, আরও চেষ্টা করো। টিনা তো বলেই দিল, আর টিনা এটাও বলেছে যে প্রথমে এমনি এমনি বলছিলাম, মানে মুখে বলে কাজ হলো না, বলছিল যে দিয়ে দিতে ছেলেকে দিয়ে দিতে। আর এদিকে সন্দীপও ভিডিওতে বলছিল ছেলেকে কোনোভাবেই দেবো না। চোখের জলটা কিন্তু টিনার জন্য বেরোয়নি, চোখের জলটা বেরিয়েছে ছেলের জন্য, সেটাও সব পুরোটাই বুঝতে পারি। কিন্তু তারপরে টিনা কি বলল যে মুখের কথায় যখন কাজ হলো না তখন আইনি পদক্ষেপ নিতে আমি বাধ্য হলাম, এবং একা একা যাচ্ছিলো, এই বিষয়টা খেয়াল করেছো? টিনা একা একা যাচ্ছিলো, এখানে কি ওর একা যাওয়ার কথা? এখানে তোর বাবা বা মা বা দাদা যে কোনো একজন বড় বা যে গার্জিয়ান তার যাওয়ার কথা ছিল, কিন্তু ও একা গেছে। বিষয়টাতে টিনার বাবা মা সাপোর্ট করছে কিনা সেটা নিয়েও একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম টিনা ওই সঙ্গীতাদের বাড়িতেই কাটাচ্ছে, কারণ যে সঙ্গ দেয় ভাই সেই আপন মনে হয়, সেই কাছের বন্ধু মনে হয়। এবার টিনা ভুল করছে না ঠিক করছে সেটা বলা বড্ড মুশকিল, কারণ যার সঙ্গে পাঁচটা বছর কাটালো সেই বাড়ির লোকেরা যদি বলে গ্যাস জ্বালিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা, যদি চোরের বদনাম দেয় বৌমাকে, তাহলে কোনটাকে ভালো বলবো? যার সঙ্গে এতদিন বিয়ে করেছিল সেই জায়গাটাকে ভালো বলবো, নাকি যার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে চলে যেতে চাইছে বা অলরেডি চলে এসেছে তাকে ভালো বলবো? কোন লাইফটাকে ভালো বলবো? ওর তো এই লাইফটাকেও আমি ভালো বলতে পারবো না, পারবো কি? যেখানে ও এতদিন ছিল সেই লাইফটাকে ওকে ভালো বলতে পারবো কি, যে এই জায়গায় না থাকলে তুমি ভুল করবে বা এই জায়গায় ছিলে তুমি ভালো ছিলে? সেটাও তো বলতে পারবো না, কোনো দিক থেকে সেই কথা বলার জায়গা নেই। তাহলে বলো, আমার আজকের ভিডিও নিরপেক্ষ হলো কি না? মাথা গরম করে দেয় সেই কারণে নোংরা কথা বেরিয়ে যায়। সন্দীপকে বলেছি, আপনি বলেছি, সেখানে ও নিজের জায়গায় নিজে ঠিক রাখতে পারলো না, নিজে বিষয়টাকে পাবলিক করে কি বলছে সারা সবাই জেনে গেল, তাহলে এই জায়গায় ওকে কি বলতে হয়, কী বলতে হয়? বিষয়টা তো তুমি প্রথমে পাবলিক করেছিলে, তাহলে এখন পাবলিকের দোষ দিয়ে লাভ আছে? তো এইটুকুই বলার ছিল। ওটা দেখে প্লাস ওই বাচ্চাটার কথা মনে করে খারাপ লাগছে, কারণ এই সমস্ত বিষয়ে না সবচেয়ে বেশি কষ্ট হয় বাচ্চার, সবচেয়ে বেশি কষ্ট হয় বাচ্চার, বড়দের কষ্ট হয় না। বড়রা তো যে যার মতন লাইফে নিয়ে ব্যস্ত থাকে, সবচেয়ে বেশি কষ্ট হয় বাচ্চারা। এই কারণেই ভিডিওটা বানানো। দেখো, টিনা বললো যে আরও অনেক মাস লাগবে, এটা এত সহজ না, এমনি আইন কানুনের বিষয়, এত সহজে হয় না, সময় লাগবে, সময় হাতে আছে, দেখো যদি কিছু করা যায়, কিছু যদি করা যায় আর নিজেদেরকে যদি শুধরাতে পারো তাহলেই ভাই নিয়ে এসো, সে টিনা হোক বা অন্য কেউ হোক, নিজেদেরকে যদি শুধরাতে পারো যে একটা বউকে কীভাবে রাখতে হয় বাড়িতে, কীভাবে তাকে মান সম্মান দিতে হয়, কীভাবে তাকে ভালোবাসতে হয়, কীভাবে তাকে রেসপেক্ট করতে হয়, তাহলেই নিয়ে এসো। নতবা ওই শুধুমাত্র ছেলেকে আটকে রাখার জন্য বউকে ঢাল হিসাবে ওইটা করো না, ওতে কাজ হবে না। ভালো কথা বললাম, আমার খারাপ কথা যেমন গায়ে লাগে আমার ভালো কথাটাও নিশ্চয়ই মাথায় ঢুকবে, ঢোকানোর চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর পরবর্তী ভিডিও আসছে, ও বাবা, আবার ফাটাচোরা ম্যান্ডিকে নিয়ে ভিডিও, তারপরে আসবে স্যান্ডিকে নিয়ে ভিডিও। আমি আশা করছি ওরা রেডি হয়ে আছে, বলো ওরা রেডি হয়ে আছে? ম্যান্ডি, আই এম হেল্পলেস বেবি, তোমার কচি খুকির তো পানা তুমি তোমার কাছেই রাখো, আমার সঙ্গে অ্যাপ্লাই করতে হবে না, যে কিনা সবার এগেনস্টে গিয়ে তোমার হাত ধরেছিল তার হয়ে তুমি একটা ক্ল্যারিফিকেশান দিতে পারো না, ছি। আর দেখে নে, তোকে নিয়ে বিপক্ষে ভিডিও করাতেও আমার সেম ভিউজ, সেম সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, তাহলে কেন আমি নিজেকে ডুবিয়ে দিয়ে তোকে সাপোর্ট করতে যাব না? আর না, অনেক করেছি, আর না, টাটা।